डेढ़ घंटार मध्य हावड़ार चिकित्सक अपहरण किनारा हाथे नाते पकड़ाओ दुई अपहरणकारी पलातक बाकी दुष्कृती खोजे पुलिस। बुधवार राते घटनाटी घटे हावड़ा साकराइले आंदुल रोडेर एक नार्सिंग होमेर मालिक चिकित्सक गौतम दास। पुलिस सूत्रे खबर बुधवार रात 10:30 नागाद नार्सिंग होम थेके साकराइलेर बाड़ीते फिरछिलेन तिनि। अभियोग 6 नम्बर जातीय सड़के ओठार मुखे बाइके करे एसे कयेकजन दुष्कृती चिकित्सकेर गाड़ी घिरे धरे चालकेर माथाय आग्नेयास्त्र धरे गाड़ीटि आलमपुर धूलागढ़ सह विभिन्न जायगाय घोराय दुष्कृतीरा। तखनई चिकित्सकेर बाड़ीते फोन करे दुष्कृतीरा 30 लक्ষ टाका मुक्तिपण दाबी करे बोले अभियोग। সাংরাইল রেলওয়ে স্টেশন ক্রস করার লেভেল ক্রসিং ক্রস করার পরই গাড়ির সামনে বাইকটা স্টপ করে সোজা বন্ধ করে লক করে ড্রাইভারকে সরিয়ে দিয়ে ড্রাইভারের সিটে একজন বসে গাড়ি চালানো শুরু করে আর বাকি দুজন কলার ধরে এ ধরে রেখে রিভলভার ঠেকিয়ে রেখে গাড়ি চালানো। চিকিৎসকের পরিবারের তরফে সাকরাইল থানায় অপহরণের অভিযোগ করা হয়। অভিযোগ পেয়ে সক্রিয় হয় পুলিশ। মোবাইল ফোনে টাওয়ার লোকেশনে সূত্র ধরে আগেই ঘটনাস্থলে পৌঁছে যান সাদা পোশাকের পুলিশকর্মীরা। পুলিশ সূত্রে খবর মুক্তিপণের টাকা দেওয়ার সময় হাতে নাতে দুজনকে পাকড়াও করা হয়। উদ্ধার করা হয় চিকিৎসককে। মোটা টাকা মুক্তিপণের লোভে এক চিকিৎসককে গতরাতে অপহরণ করেছিল দুষ্কৃতীরা। পুলিশি তৎপরতায় সেই চিকিৎসককে উদ্ধার করা হয়েছে। টাকাটা হাতে দেওয়া হচ্ছে সেই টাইমটা ওদের হাতে ধরেছে। ওরা বলছে যে আমরা এইসব এতে জড়িত না, আমাদের এরকম লোক ফাঁসিয়েছে কি পাঠিয়েছে। তখন সাংরাইল থানা একটা স্টেপ নিয়ে দুজনকে ধরেছে। 2 ঘন্টার মধ্যে এটাকে আমরা রেকর্ড করলাম, এটা দুজন আরেস্ট হলো, এটা তদন্ত চলছে। পুলিশ সূত্রে খবর বাকি দুষ্কৃতীরা পলাতক। ধৃতদের বিরুদ্ধে অপহরণ চক্রান্ত ও অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। তল্লাশি চলছে বাকি দুষ্কৃতীদের খোঁজে। সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।